রাত দুটো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত হাসি ঠাট্টা বিয়ের আগের মুহূর্ত তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, চলো দেখতে থাকো। এখানে দুটো গিফট তোমরা দেখতে পাচ্ছ, পিতলের দুটো গামলা। তো একই বাড়িতেই আমাদের যেহেতু পরপর দুটো বিয়ে নিমন্ত্রণ ছিল, ফার্স্ট বিয়েটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি, সেটা ছিল 23 নভেম্বর, আর এটা হচ্ছে 7ই ডিসেম্বর। তো 7ই ডিসেম্বর যেহেতু আমার মেয়ের পরীক্ষা শেষ, তাই আমরা যেতে পেরেছি। গেলাম যখন, তাই দুটো গিফট নিয়ে আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাড়িতে ছিলাম আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার ছোটো নন্দাই। তো দেখো আমরা বিয়ে বাড়ির সামনে পৌঁছে গেছি, এবার গাড়ি থেকে নামছি, বিয়ে বাড়ির ভিতরে এন্ট্রি নেবো। তো বিয়েটা ছিল মধ্যম গ্রামে, আর সেদিন এতটাই বৃষ্টি হয়েছিল, পুরো চারিদিকে জল কাদায়, অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, লাস্ট অবধি আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেলাম, তখন বাজে 7:30। তো আমরা নেমে দেখলাম তখন অবধি কেউ এসে পৌঁছায়নি, সবাই সাজগুজু করতে ব্যস্ত নিজেদের বাড়িতে। বিয়ে বাড়িটা একটু বাড়ির থেকে দূরে, লোকনাথ ভবন বিয়ে বাড়ি, তো সেই জন্য কনেকে সাজিয়ে ওরা আগেই পাঠিয়ে দিয়েছিলো, আর বাড়ির লোকজন পরে এসেছিলো। তো দেখো আমরা পৌঁছে গেছি এখানে, তখনও কেউ এসে পৌঁছায়নি। তারপর আমরা ভাইদা, মানে কনের বাবা, তার সাথে কথাবার্তা বললাম, বলে সবাই মিলে অনেক দিন পর গেছি, তো আমাদের দেখে জাস্ট সবাই একটু অবাকই হয়েছে, তো চিনতেও পারেনি প্রথমে অনেকজন। তারপর পরিচয় দেওয়ার পরে আমাদের সঙ্গে চেনা পরিচিত হলো। যে আকাশ খেলার টি শার্ট পাঞ্জাবি পরা দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন কন্যার পিতা, মানে বাবা। তো এনাকে আমরা ভাইদা বলেই চিনি, আর উনি হচ্ছেন সম্পর্কে আমার হাজবেন্ডের মাসির ছেলে, ওনারই মেয়ের বিয়েতে আমাদের নিমন্ত্রণ ছিল। তো অনেক দুদিন আগেই নিমন্ত্রণ ছিল, বিয়ের পরীক্ষার জন্য আমরা যেতে পারিনি, মেয়ের এক্সাম, আমার স্কুলের এক্সাম, প্রচুর চাপে ছিলাম আমি। তো এক্সামটা শেষ হওয়ায় একটু রিলিফ পেয়েছিলাম, তাই আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো দেখো আমরা সবাই মিলে এবার ওপরে যাচ্ছি বিয়ের কনে, মানে মেয়ের কাছে। তো আমি হাজবেন্ডের থেকে গিফটগুলো নিয়ে নিলাম, আর ও একটু বাইরে গেল ড্রাইভারের সাথে কথা বলার জন্য। এরপরে আমরা ওপরে গেলাম, তো চলো তোমরা দেখো। তো দেখো আমি আর আমার মেয়ে একটুখানি দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করে নিলাম নিজেদেরকে। চুলের তো যা অবস্থা, জার্নিতে পুরো অবস্থা খারাপ, তো মেকআপ ধরতে গেলে পুরোটাই নষ্ট হয়ে গেছে, কোনো রকমে আর কি আছি রেডি হয়ে। আর শরীরটাও ভালো ছিল না সেদিনকার। তো যাই হোক আমরা লাস্টে অবধি পৌঁছালাম। তো দেখো কনের সামনে চলে এসেছি, কনের সামনে পরিচয় হচ্ছে আমাদের, তোমরা দেখে নাও। তো বিয়ে বাড়িতে গেছি, একটু ফটোশ্যুট না করলে হয়? তো দেখতেই পাচ্ছ যে আমরা সবাই একটুখানি ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। তখন সেই পজিশনে যে মুহূর্তে যারা যারা ছিলাম, তো সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, ফ্যামিলি একদম তৈরি হয়ে গেল আমাদের। তো তারপরে এরপরে দেখো এবার বিয়ের জায়গাটায় যাব, যেখানে বিয়ের যেটা বসবে। তো চলো তোমরা দেখতে থাকো। ত
তো বন্ধুরা দেখো, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে বিয়ে হবে। তো কী সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। তো আমি ভাবলাম, তখনও তো বিয়ে বসেনি আর কেউ আসেও নি, তো সময় কাটছিল না, তাই এই জায়গাটা একটু ভিডিও করে নিলাম। তো তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করে দিই। মাসির বাড়ির পাশে একজন থাকেন রিলেটিভ, তো আমি তো তাকে ঠিক মতন চিনি না। তা তিনি আমার হাজব্যান্ডের ছোটো থেকেই দেখেছেন, তাই জেনে তো তার সঙ্গে একটুখানি কথাবার্তা বললাম ওখানে দাঁড়িয়ে। তারপরে একটু ফটো শ্যুট করলাম, নিচে ঘুরলাম। চল তোমরা দেখতে থাকো। আমি এসেছিলাম, মাসি তখন বেঁচে থাকে। ও তারপর মাসি বিয়েই আসলে, মাসি আর তানি বিয়েতে আসছে, তানি আছে না? ও তানি। কী আর বলবো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়েছিলাম এরকম সেজে, আর দেখো জার্নিতে কীরকম হয়ে গেছে। তো সেই একটুখানি লোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো এরপরে নেক্সট, দেখতেই পাচ্ছ যে সবাই এসে গেছে ততক্ষণে। এবার তার ফ্যামিলির সবার সাথে একটু পরিচয় হলো, আলাপ আলোচনা হলো, কথাবার্তা হলো, তারপর সোজা বিয়ের বরের আসরে, মানে বরের আগমন। তো চলো দেখতে থাকো। তো এরপরে স্টার্টারে চিকেন পকোড়া আর ফিস চপ এসব খাওয়ার পরে, কফি খাওয়ার পরে একটু আবার ফ্যামিলি ফটোশ্যুট হয়ে গেল। তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তারপরে সোজা আমরা এখন চলে যাব মেয়ের ফটোশ্যুটে। তো দেখো এখানে মেয়ের ফটোশ্যুট চলছে, মানে কোণে। তারপরে এবার বরের আসার টাইম হয়ে গেছে। তো বরণ ডালা পুরো রেডি, বরণ বর আসলেই বরণ হবে। তো চল দেখতে থাকো।
দেওয়ার পরে আমরা সরাসরি চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। তো সেখানে খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পরে ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম পরের দিন। তো মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সত্যি খাওয়া দাওয়া খুব সুন্দর, রান্নাবান্না সবটাই খুব ভালো হয়েছিল। তো পুরো ব্লগটা আশা করছি তোমরা স্কিপ না করে দেখবে, আর যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। আবার নেক্সট এক্সাইটিং ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি চলে আসছি পরের অনুষ্ঠান। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সাবধানে থাকবে। টাটা।